हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल अफसाना लाइफस्टाइल ब्लॉग थेके अफसाना। अपनारा सबाई केमन आछेन? दूरे एवं काछे जे जेखाने बसे आमारे भिडियोटी देखछेन किंबा आमारे चैनलटी विजिट करछेन, आमी आशा करब सबाई भालो आछेन, सुस्थ आछेन एवं निरापदे आछेन। आमी आलहामदुलिल्लाह परिवारेर सबाईके निये निरापदे आछि, सुस्थ आछि। गत ब्लगे आमी जे काजगुलो देखिएछिलाम तारी बाकी अंशटा आजके एखाने शेयर करार चेष्टा करछि। आशा करी आजकेर ब्लगटिओ आपनादेर काछे भालो लागबे आर पुरो भिडियो जुड़े आमार साथेई थाकार अनुरोध रइलो। सबाई होतो भाबछेन दावतेर ब्लगे आबार इफतारेर आयोजन केन, ता आमी आपनादेर साथे ब्लगेर मध्ये शेयर करेछिलाम आमार आम्मा आर आमार हजबैंड माने ईश्वर बाबा रोजा राखछे, सयामेर जे छयटा रोजा थाके सेगुलो राखछे। तो पंच पाँचटा पर्यन्त रखा हो गए, एक बाकी आछे। आर जेहेतु आमार आम्मा कल के आज के शुक्रवार दिन ब्लगटा शेयर करछी सारा दिन काजकर्म, जेहेतु आम्मा चले जाबे शनिवार दिन सकाले, तो एइजन्नो आम्माके किछु आगे थेके करे रेडी करे माने रेखे देव। गतकाल के जे इफतार करेछिलाम तैरी करेछिलाम सेखान थेके अनेकटाई बेचे छिलो, तो सेगुलो आमी एखन फ्रोजेन करे राखछी। कल के जावार आगे हयतो एकटु हालका करे भेजे दिए देव, एते करे बाड़ीते जे हुट करे आर एई झामेलागुलो करते हबे ना। आर एकटा रोजा जेहेतु बाकी आछे, एकटा रोजार झामेला जेनो ना हय सेजन्नो आमी ईश्वर बाबार जन्नो किछु रेखे देव आर आम्माके दिए देव। एई तो आम्मा एदिके रान्ना करछे रान्नाघरे, तो एर मध्ये आमी टेबिलटा एकटु क्लिन करे निच्छि, कारण किछुक्षण पर पुरो प्रेसारटा टेबिलेर उपरे दिए जाबे, कारण आमी खाबार सार्व करे दिब टेबिले। तो खावा दावा हबे, खावा दावार पाशापाशी देखा जाए आमरा गल्पगुजबो करि एई टेबिले बसे अनेकटा समय जुड़े। এদিকে আম্মা রান্না করছিল আর আমি ঘরের বাকি কাজ করছিলাম, তো দেখলাম যে বিস্কিটের যে কৌটাটা ছিল সেটা ফাঁকা আছে, কিছু টোস্ট আছে একটা প্যাকেট, সেটা আমি ঢুকিয়ে নেছি। কারণ সন্ধ্যার পর যখন আমি নাস্তাগুলো সার্ভ করব তখন মিষ্টির আইটেমটাই বেশি আছে, তাই হয়তো চায়ের সাথে অনেকই টোস্ট চাইতে পারে, তখন যেন আমি খুব ইজিভাবেই দিতে পারি এজন্য আমি টোস্টটা প্যাকেট থেকে বিস্কিটের যে কৌটাটা সেটাতে ঢুকিয়ে নেছি। পুরোটা যেহেতু কৌটাতে ঢোকানো যায়নি সেহেতু বাকিটা আমি প্যাকেটে রেখে দেব, তাই স্ট্যাপলার পিন দিয়ে আমি মুখটা বন্ধ করে নেছি। তারপর চলে গেলাম আমি বেডরুমগুলো গুছাতে, কারণ বেডরুমগুলো বিছানাগুলো সকালবেলা একটু গুছানো হয়েছিল, তারপর আবার বাচ্চারা এটাতে লাফালাফি করেছে যার কারণে আবার নষ্ট হয়েছে, তাই আমি আগে যেহেতু ওরা প্রায় আসার সময় হয়ে গেছে সেহেতু আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আবার নতুন করে। আসলে একা করছি না কাজ, সবাই মিলেই করছি, আম্মা রান্নাঘরে কাজ করছে, আমি বেডগুলো গুছিয়ে নিচ্ছি, এদিকে ঈশ্বর বাবা কিন্তু ড্রয়িং রুম গোছাচ্ছে। তো আমার বেবিরা একটু দুষ্ট থাকার কারণে এই সকালবেলা কিন্তু আমি এই গোছানোর কাজটা একবার করে গেছি, তো আমার বেবিরা যেহেতু একটু দুষ্ট দেখা যায় যে লাফিয়ে লাফিয়ে একটু পরপর হয়তো বিছানায় এসে উঠে বেডগুলো নষ্ট করে ফেলে, তো এই জন্য আমি আবার ফাইনালি একটু গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো 12টা থেকে 12:30টার মধ্যে করে নিচ্ছিলাম আমি। এরপরে আম্মা একটু লাচ্চা সেমাইয়ের জন্য দুধ প্রিপেয়ার করে দিয়েছিল, আমি একটু সেমাই মিশিয়ে নিচ্ছি মানে লাচ্চা সেমাইটা মিশিয়ে নিচ্ছি বিকেলের জন্য। আমি আমার গেস্ট আসা উপলক্ষে যে ব্লগগুলো করেছিলাম মানে কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো আগের ব্লগেও কিন্তু আমি
নাস্তার জন্য, মানে বিকেলের যে নাস্তা হবে সেটার জন্য যে আমি আইটেমগুলো করেছি সেগুলো শেয়ার করেছি। তা এখন শুধু আমি সেমাইটা রান্না করে নিচ্ছিলাম, আর এদিকে ইশফির বাবার ড্রয়িং রুমটা গোছাচ্ছিল। আমি একটু ক্যাপচার করে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম আর কি। তো যাই হোক, সবাই মিলেই কাজ করছিলাম, কারণ একজন বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু বাসায় কাজের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, আর আমার বাসা কিন্তু অত গোছানো থাকে না সব সময়, মানে গুছিয়ে রাখতে পারি না। আমার দুটো বাচ্চাই খুব চঞ্চল, দেখা যায় যে একটু পরপর হয়তো যে বসে কিংবা ওখানে উঠে একটু দুষ্টুমি করে, এতে করে নষ্ট হয়ে যায়। আর এখন ওরা চলে এসেছে, চলে আসার পর 10-15 মিনিটের মতো ওদের সাথে বসে গল্প করার পর টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2টার দিকে, 2টা থেকে 2:30-এর মধ্যে হবে সময়টা। তা আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছি। এখানে হয়তো সবাই একসাথে না বসে গেলেও ম্যাক্সিমাম ছেলেরা বসে যাবে আগে, তো এই জন্য যা যা আইটেম আছে সবই আমি টেবিলে একটা একে একে করে দিয়ে দিচ্ছি। টেবিলে শুধু গরুর মাংসটা আনা হয়নি, গরুর মাংসটা চুলায় গরম করছে, একটা সময় হয়তো সেটাও নিয়ে আসব, মানে লাস্টের দিকে নিয়ে আসা হবে, কারণ ফ্যান যেহেতু খুব ফুল স্পিডে চলছিল, আজকে কিন্তু গরমও মোটামুটি ছিল, তো ফুল স্পিডে যেহেতু চলছিল তো সেহেতু এই জন্য মাংসটা যখন সবার শেষেই নিয়ে আসা হবে। আর এটা হচ্ছে গরুর কোরমা, গরুর মাংসের কোরমা। তো সবগুলাই যা যা করা হয়েছিল সবগুলোই আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, সবাই মিলে এখন খেতে বসবে। আসলে রান্নাটা আরও আগেই শেষ হয়েছিল, মানে সব কিছু কমপ্লিট হয়েছিল, আমরা ওয়েট করছিলাম, ওরা নামাজে গিয়েছে, যেহেতু জুম্মার দিন নামাজে গিয়েছে, নামাজ থেকে ফিরলেই সবাইকে খাবারটা আমি সার্ভ করে দেব। তো ওরা ফিরার পরপরই বলছিল যে খুব খিদা পেয়েছে, এখন খেয়ে নেবে। আমরা আসলে একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেই সিচুয়েশনে আমাদের রিক্রিয়েশনটা খুব বেশি জরুরি হয়ে গিয়েছিল, কারণ অনেক দিন লং হয়ে যাচ্ছিল, প্রায় 2 বছরের মতো আমরা আসলে কেউ কাউকে দেখছিলাম না, মানে দেখা হচ্ছিল না। তো অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরে আমার খুব ভালো লাগছিল, সবার মানে সবার না হলেও কিছু কিছু মানুষের সাথে অন্তত দেখা হচ্ছিল, যারা যারা আসে তা মানে তাদেরই তাদের সাথে দেখা হচ্ছিল সামনাসামনি, সামনাসামনি দেখা হয় না কিন্তু অনেক দিন হলো সবার সাথে। তো যাই হোক, মায়েরা আগে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, যার যার মা তার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল, আর ছেলেরা বসে যাচ্ছে। মানে ওদেরকে টেবিলে দিয়ে আমরা মেয়েরা সবাই মিলে পাশের রুমে গল্প করছিলাম, কারণ এখানে আসলে সবাই আমাদের নিজেদের লোক, কেউ কাউকে উঠিয়ে দিবে এরকম না। টেবিলে সার্ভ করে দিয়ে আমরা মেয়েরা বসে গল্প করছিলাম, বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছিল পাশের রুমে, পাশাপাশি খেয়ে আমরা গল্পও করছিলাম, আর ওরা ওদের মতো খাচ্ছিল। তো যাই হোক, টেবিলে দেখা যায় যে মানে একটা দুটো চেয়ার ফাঁকাই রয়ে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলাতে, আমি মানে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল, তো বিকেলবেলাতে আমি একটু বিকেলের যে সন্ধ্যার যে নাস্তাটা সেটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি আর সনি, আর এই পরিবেশনের কাজে কিন্তু সনিও আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো এই মিষ্টি আর দই আমার ভাই নিয়ে এসেছিল, পাশাপাশি বাসা হলেও ও এই ফর্মালিটিসটা করেছে, আমি আবার একটু বকাও দিয়েছিলাম যে এটা কি দরকার ছিল। যাই হোক, ওর হয়তো ভালো লেগেছে, ও নিয়ে এসেছে, ছোটো খালাম্মা এই আইসক্রিমগুলো নিয়ে এসেছে, লাবু ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে, মানে ছোটো ভাইয়া আর কি মিষ্টি নিয়ে এসেছে, 2-3 রকমের মিষ্টি নিয়ে এসেছে। তো সবাই আর বাসায় যে আমি আইটেমগুলো করেছিলাম সেইগুলো দিয়েছি। তো সবাই মিলে সন্ধ্যার নাস্তাটাও খুব মজা করেই মানে খাওয়া দাওয়া করলাম। আসলে খাওয়া দাওয়ার থেকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি খুব ভালো লাগছিল, এটাই হচ্ছে বড় কথা।
এর মধ্যে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন কিংবা এই ব্লগটি দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে ভিডিওর মধ্যে কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো যাই খাবার এখানে থাকুক না কেন, আইসক্রিমের উপর প্রেশারটা খুব বেশি পড়ছিল, মানে সবাই আইসক্রিম পছন্দ করছিল আর বাচ্চারা তো খাচ্ছেই, আইসক্রিমটা নিয়ে যার যার মতো এসে বসে খাচ্ছে, আবার যে নিয়ে আসছে, মানে এরকম আর কি। তো যাই হোক, ওভারঅল সব কিছু খুব ভালো ছিল। আজকে এই পর্যন্তই, খাওয়া দাওয়া করে সবাই 10টা সাড়ে 10টার মধ্যে চলে গিয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।